কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে একটি ভিন্ন স্বাদের মাছের রেসিপি। আপনারা তো বিভিন্নভাবে সরপুঁটি মাছ খেয়েছেন, আজকে আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের সর্ষে সরপুঁটি মাছের রেসিপি। এখানে আমি 4 পিস সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ লবণ। এখন মাছগুলো খুব ভালোভাবে মেখে রেখে দেব। একটি প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোর এক পাশ হলে অন্য পাশ উল্টে দিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ঠিক এমন ভাজা হবে। মাছ ভাজার এক্সট্রা তেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষা বাটা আর 4টা চেরা কাঁচামরিচ। খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে সরিষার নাক ঝাঁঝালো গন্ধটা চলে যায়। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 1 কাপ পানি। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/4টি কাঁচামরিচ। এই কাঁচামরিচের সুন্দর একটি ঘ্রাণ আসবে, কোনো ঝাল হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর 10 মিনিট পর ফিরে আসছি। মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিতে হবে। দশ মিনিট হয়ে গিয়েছে,
দেখুন গ্রেভিটা যখন এমন মাখামাখা হবে এবং তেল সর্ষের উপর ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। সর্ষে সরপুটি সার্ভ করার জন্য একদম রেডি। এখন সর্ষে সরপুটি মাছগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।